পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গুহা বলা হয় অজন্তা গুহাকে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের অজন্তা গ্রামের পাশেই পাহাড়ের গা ঘেঁষে দেখা মিলবে 29টি গুহা। প্রায় 1000 বছর এই গুহাগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে 1819 সালে এক বাঘ শিকারকারী আবিষ্কার করে অজন্তা গুহাটির। গুহাগুলোতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের শিল্পকর্ম, যেখানে দেখা মিলবে অপূর্ব সব ভাস্কর্য, দেওয়ালচিত্র আর পাথরে খোদাই কাজ। ধারণা করা হয় সাতবাহন রাজবংশের সময় বৌদ্ধ ধর্মের ধর্মবিশ্বাস অনুযায়ী এখানে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করা হয়। মূলত কয়েকটি পর্বে কাজ হয় এখানে, যার দ্বিতীয় পর্বে নির্মাণ